জল্পনা কল্পনার অবসান। মোদী 3.0 মন্ত্রিসভাত স্থান পালে উত্তর পূবর তিনি সাংসদে। সর্বানন্দ সোণোৱাল, কিরেণ রিজিজু আর পবিত্র মার্ঘেরিট। মোদী মন্ত্রিসভাত অবশ্যম ভাবি আছিল সর্বানন্দ সোণোৱালের অন্তর্ভুক্তি। সেইদরে কিরেণ রিজিজুয়েও মন্ত্রিসভাত স্থান পাব বলে নিশ্চিত আছিল উত্তর পূবর প্রতিজন রাজনৈতিক পর্যবেক্ষক। কিন্তু অপ্রত্যাশিত আছিল পবিত্র মার্ঘেরিতার অন্তর্ভুক্তি। দেওবারে পুয়া 11:30 বজাত নরেন্দ্র মোদীর বাসগৃহত আয়োজিত চাহমেলত পবিত্র মার্ঘেরিতার উপস্থিতির পাছতে চর্চা চলিল সমগ্র রাজ্যত। টেলিভিশন পর্দাত পবিত্র মার্ঘেরিতাক দেখার পাছতে ইকানে সিকানে বাগরি সহস্র কান হল মোদী মন্ত্রিসভাত অন্তর্ভুক্তির খবর। 2014 বিজেপিত যোগ দিয়ার পাছরে পিছলে ঘুরি চাবলগা হওয়া নাই পবিত্র মার্ঘেরিতায়। রাজ্যিক বিজেপিত এটার পাছত আনটো দায়িত্ব সফলতার পালন করে 2022 মার্চত রাজ্যসভালে নির্বাচিত হল পবিত্র মার্ঘেরিতা। সেইজন পবিত্র মার্ঘেরিতা মোদী 3.0 মন্ত্রিসভাত স্থান পার খবরত উৎসাহিত হয়েছে উজনির বহু কেগী বিজেপি নেতা। উজনি অসমৰ জনগোষ্ঠীয় ভোট বিন্যাসৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে হয়তো মোদী মন্ত্রিসভাত স্থান পাইছে পবিত্র মার্ঘেরিতায়। আনফালে সর্বানন্দ সোণোৱালৰ দৰে ক্রমাগত তিনিবার মোদী মন্ত্রিসভাত স্থান পাইছে কিরেণ রিজিজুয়েও। দিল্লির হংসরাজ কলেজের স্নাতক তথা দিল্লী বিশ্ববিদ্যালয়ের আইনের ডিগ্রিধারী কিরেণ রিজিজুয়ে ইতিমধ্যে আইনমন্ত্রী গধুর দায়িত্ব পালন করেছে দ্বিতীয়খন মোদী মন্ত্রিসভাত। পূর্বর দরে এবারও কিরেণ রিজিজুয়ে মোদী মন্ত্রিসভাত গুরুত্বপূর্ণ পদ পাব বলে আশা অসমৰ লগতে অরুণাচলের রাইজর। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। জল্পনা কল্পনার অবসান। মোদী 3.0 মন্ত্রিসভাত স্থান পালে উত্তর পূবর তিনি সাংসদে। সর্বানন্দ সোণোৱাল, কিরেণ রিজিজু আর পবিত্র মার্ঘেরিট। মোদী মন্ত্রিসভাত অবশ্যম ভাবি আছিল সর্বানন্দ সোণোৱালের অন্তর্ভুক্তি। সেইদরে কিরেণ রিজিজুয়েও মন্ত্রিসভাত স্থান পাব বলে নিশ্চিত আছিল উত্তর পূবর প্রতিজন রাজনৈতিক পর্যবেক্ষক। কিন্তু অপ্রত্যাশিত আছিল পবিত্র মার্ঘেরিতার অন্তর্ভুক্তি। দেওবারে পুয়া 11:30 বজাত নরেন্দ্র মোদীর বাসগৃহত আয়োজিত চাহমেলত পবিত্র মার্ঘেরিতার উপস্থিতির পাছতে চর্চা চলিল সমগ্র রাজ্যত। টেলিভিশন পর্দাত পবিত্র মার্ঘেরিতাক দেখার পাছতে ইকানে সিকানে বাগরি সহস্র কান হল মোদী মন্ত্রিসভাত অন্তর্ভুক্তির খবর। 2014 বিজেপিত যোগ দিয়ার পাছরে পিছলে ঘুরি চাবলগা হওয়া নাই পবিত্র মার্ঘেরিতায়। রাজ্যিক বিজেপিত এটার পাছত আনটো দায়িত্ব সফলতার পালন করে 2022 মার্চত রাজ্যসভালে নির্বাচিত হল পবিত্র মার্ঘেরিতা। সেইজন পবিত্র মার্ঘেরিতা মোদী 3.0 মন্ত্রিসভাত স্থান পার খবরত উৎসাহিত হয়েছে উজনির বহু কেগী বিজেপি নেতা। উজনি অসমৰ জনগোষ্ঠীয় ভোট বিন্যাসৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে হয়তো মোদী মন্ত্রিসভাত স্থান পাইছে পবিত্র মার্ঘেরিতায়। আনফালে সর্বানন্দ সোণোৱালৰ দৰে ক্রমাগত তিনিবার মোদী মন্ত্রিসভাত স্থান পাইছে কিরেণ রিজিজুয়েও। দিল্লির হংসরাজ কলেজের স্নাতক তথা দিল্লী বিশ্ববিদ্যালয়ের আইনের ডিগ্রিধারী কিরেণ রিজিজুয়ে ইতিমধ্যে আইনমন্ত্রী গধুর দায়িত্ব পালন করেছে দ্বিতীয়খন মোদী মন্ত্রিসভাত। পূর্বর দরে এবারও কিরেণ রিজিজুয়ে মোদী মন্ত্রিসভাত গুরুত্বপূর্ণ পদ পাব বলে আশা অসমৰ লগতে অরুণাচলের রাইজর। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।